সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যদি ওয়াইফাই কানেক্টিংয়ের প্রবলেম হয়, আপনি যখনই ওয়াইফাই কানেক্ট করতে যান তো অথেন্টিকেটিং এরকম শো হয় এবং তারপরে আপনাদের সেভ হয়ে যায় এবং আপনাদের মোবাইলে ওয়াইফাইটা কানেক্ট হয় না, যার কারণে কিন্তু আপনার ইন্টারনেট চালাতে পারেন না বা ওয়াইফাই ইউজ করতে পারেন না। তো অথেন্টিকেটে দেখার পর এরকম সেভ হয়ে যায়। তো সেভ হয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু কোনো ওয়াইফাই কানেক্ট হয়নি। তো দেখুন এখানে ফেল টু কানেক্ট ওয়াইফাই, এরকম কানেক্ট নেটওয়ার্ক। তো দেখুন এখানে কিন্তু কোনো ওয়াইফাই কানেক্ট হয়নি। তো যখনই আপনারা কোনো ওয়াইফাইকে এরকম করে কানেক্ট করতে যাচ্ছেন, ক্লিক করছেন, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে অথেন্টিকেটিং দেখাচ্ছে, অথেন্টিকেটিং, তারপর আপনাদের সেটা সেভ হয়ে যাচ্ছে। তো আপনাদের কিন্তু সেই ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। এরকম প্রবলেম যদি আপনাদের চলতে থাকে তাহলে সেই পয়েন্টটিকে আপনারা কীভাবে ঠিক করবেন, তো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তাই আপনার ভিডিওকে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন। আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই এই পয়েন্টটিকে একদম 100% ফিক্স করতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনাদের জানিয়ে দিই, এই অথেন্টিকেটিং প্রবলেম মানে হচ্ছে এই ওয়াইফাই যে পাসওয়ার্ড এবং এই মোবাইলের যে হটস্পটের পাসওয়ার্ড, তো সেই দুইটা কিন্তু ম্যাচ হচ্ছে না, যার কারণে এই প্রবলেমটা হয়। তো আপনাদের কি করতে হবে, ফার্স্ট যেই মোবাইল থেকে আপনারা হটস্পট নিচ্ছেন, মানে যেই মোবাইল থেকে আপনারা ইন্টারনেট নিচ্ছেন, তো সেই মোবাইলের হটস্পটের পাসওয়ার্ডটাকে আপনারা আগে ফার্স্ট দেখবেন, তারপর সেই পাসওয়ার্ডটিকে আপনারা এই মোবাইলের ওয়াইফাইতে, মানে যখন আপনারা কানেক্ট করতে যান তখন আপনারা সেই জায়গায় এই পাসওয়ার্ডটি দেবেন, এই মোবাইলে যে পাসওয়ার্ডটি আছে। তো ফার্স্ট কী করতে হবে, যেই মোবাইলে আপনারা, যেই মোবাইল থেকে আপনারা ইন্টারনেট নিচ্ছেন বা হটস্পট নিচ্ছেন, তো সেই মোবাইলটাকে হাতে নেবেন। তারপর কী করবেন, সেই মোবাইলে যে হটস্পট যেই অপশনটি আছে সেই মানে সেই অপশনটিতে এরকম করে লং প্রেস করবেন। লং প্রেস করার পর এরকম ওয়াইফাই হটস্পট অপশন পাবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হটস্পট পাসওয়ার্ড নামে একটি অপশন পাবেন, তো আপনার সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তো এই পাসওয়ার্ডটি এবার আপনাদের এখানে দিতে হবে। তো এখানে আপনার দেওয়ার জন্য কী করবেন, প্রথমে আপনার ওয়াইফাই খুলবেন। খোলার পর যেই নেটওয়ার্কটা আপনাদের সামনে চলে আসবে, মানে যেই মোবাইলের নেটওয়ার্কটা নিচ্ছেন, তো সেই নামটি এখানে চলে আসবে। তো আপনারা জানেনই কোন মোবাইল থেকে আপনারা নিচ্ছেন, তো সিম্পলি কী করবেন, এদিকে যে লগ আইকনটা আছে এই লগ আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে, তো যেখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এবার কিন্তু আপনাদের এই মোবাইলের পাসওয়ার্ডটিকে আপনাদের এখানে দিতে হবে। তো এখানে টোটাল 8টা 1, তো এখানে আমি 8টা 1 দিয়ে দিই। তো আপনারা দেখবেন যে এখানে কানেক্ট হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8। তো 8টা 1 দিলাম, এবার কানেক্টে যখনই ক্লিক করবো তো দেখবেন যে এখানে অপটেটিং আইপি অ্যাড্রেস দেখার পর এটা কানেক্টেড হয়ে যাবে। তো দেখুন এখানে কানেক্টেড হয়ে গেছে। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিই, আমার মোবাইলে কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, এবার চাইলে কিন্তু আমি এখানে ইন্টারনেট ইউজ করতে পারবো। তো একবার আমি আপনাদের ইউটিউব চালিয়ে দেখিয়ে দিই যে আমার মোবাইলে ওয়াইফাই কানেক্ট হয়েছে কিনা। তো দেখুন ইউটিউব কিন্তু এখন চলছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে ওয়াইফাই প্রবলেমটাকে খুব সহজেই ঠিক করতে পারবেন। যদি আপনাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না এবং অথেন্টিকেটিং প্রবলেমটি চলতে থাকে, তাহলে এই প্রবলেমটিকে খুব সহজেই এইভাবে ঠিক করতে পারবেন। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।